বাঁকুড়ার নিম্নচাপ বৃষ্টি পরিবর্তন পরিস্থিতি সোমবার পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি। তার সঙ্গে ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, দলীয় বিধায়ক অরূপ চক্রবর্তী, চিত্রা অভিনেত্রী সায়ন্তনী ব্যানার্জি সহ অন্যান্যরা। এদিন উপস্থিত নেতৃত্ব মানকানালি সেতু পরিদর্শন করেন। বাঁকুড়া শহরের 23 নম্বর ওয়ার্ডের মোহাম্মদনগরও পরিদর্শন করেন এবং বন্যা দুর্গত মানুষদের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ ও বর্তমান অবস্থার বিষয়ে খোঁজ খবর নেন উপস্থিত নেতৃত্ব এবং এই সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন তারা। কি দেখলেন দাদা এসে এবং কি ব্যবস্থা? একটু বড় ধরনের বিপর্যয় হয়েছে, খুব চটজলদি কিছু হবে না, কিন্তু আমি ইঞ্জিনিয়ার পাঠাবো, কারা করেছে সেটা দেখে যদি আমাদের দপ্তর থেকে হয় ইঞ্জিনিয়ার আসবে, তার যেটা সময় লাগবে আর তার টেম্পোরারি কী করা যায় তারা যা প্রপোজাল করবে সেই মতন ব্যবস্থা করবে। সাময়িক খালি চোখে দেখলাম এটা একটা বড় ধরনের বিপর্যয়, একটা চটজলদি কিছু বলতে পারবো না, একটু ইঞ্জিনিয়ারদের দিয়ে তদবির করিয়ে তারপরে বলবো। সামনে পুজো, সেই ক্ষেত্রে কি সাময়িক কোনো ব্যবস্থা নেওয়া হবে? বাঁকুড়া থেকে মফিজুল হুদা রিপোর্ট, আনন্দবার্তা। বাঁকুড়ার নিম্নচাপ বৃষ্টি পরিবর্তন পরিস্থিতি সোমবার পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি। তার সঙ্গে ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, দলীয় বিধায়ক অরূপ চক্রবর্তী, চিত্রা অভিনেত্রী সায়ন্তনী ব্যানার্জি সহ অন্যান্যরা। এদিন উপস্থিত নেতৃত্ব মানকানালি সেতু পরিদর্শন করেন। বাঁকুড়া শহরের 23 নম্বর ওয়ার্ডের মোহাম্মদনগরও পরিদর্শন করেন এবং বন্যা দুর্গত মানুষদের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ ও বর্তমান অবস্থার বিষয়ে খোঁজ খবর নেন উপস্থিত নেতৃত্ব এবং এই সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন তারা। কি দেখলেন দাদা এসে এবং কি ব্যবস্থা? একটু বড় ধরনের বিপর্যয় হয়েছে, খুব চটজলদি কিছু হবে না, কিন্তু আমি ইঞ্জিনিয়ার পাঠাবো, কারা করেছে সেটা দেখে যদি আমাদের দপ্তর থেকে হয় ইঞ্জিনিয়ার আসবে, তার যেটা সময় লাগবে আর তার টেম্পোরারি কী করা যায় তারা যা প্রপোজাল করবে সেই মতন ব্যবস্থা করবে। সাময়িক খালি চোখে দেখলাম এটা একটা বড় ধরনের বিপর্যয়, একটা চটজলদি কিছু বলতে পারবো না, একটু ইঞ্জিনিয়ারদের দিয়ে তদবির করিয়ে তারপরে বলবো। সামনে পুজো, সেই ক্ষেত্রে কি সাময়িক কোনো ব্যবস্থা নেওয়া হবে? বাঁকুড়া থেকে মফিজুল হুদা রিপোর্ট, আনন্দবার্তা।